জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। ক্রিকেট বোর্ডে সরকারের অযাচিত হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করেছে আইসিসি। আইসিসির সংবিধান লঙ্ঘন করে জিম্বাবুয়ের সরকার দেশটির ক্রিকেট বোর্ড হস্তক্ষেপ করে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার লন্ডনে আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, পূর্ণ সদস্য দেশ হিসাবে বোর্ড পরিচালনা ও প্রশাসনে সরকারের হস্তক্ষেপ না থাকার বিষয়টি নিশ্চিত করতে অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের বিধান রয়েছে। জিম্বাবুয়ে এই বিধি ভঙ্গ করায় দেশটির সদস্য পদ স্থগিত করা হয়েছে। সদস্য পদ স্থগিত হওয়ায় এখন থেকে জিম্বাবুয়ের জাতীয় ও বয়সভিত্তিক কোনো দল আইসিসির কোনো ইভেন্টে অংশ নিতে পারবে না। পাশাপাশি আইসিসির আর্থিক সহায়তাও পাবে না সংকটে থাকা দেশটি।